যা আমাগো একটা জাতি, আমাগো একটা মেয়ে, সে সংসদে যায় কথা তো কই আবার সুরও দেয়। হ্যাঁ, খালি সুর দেয় না, তার কথা আবার প্রধানমন্ত্রী মনোযোগ দিয়ে শুনে আবার টেবিল সাপড়ায়, একটু ভালো লাগে নাকি? তাইলে আর এখানে আর কিছু বলার নাই। আমি আমার গানটা যখন, আমি একটা ইতিহাস বলে যাই, আমি যখন প্রথম গান করছিলাম, আমার আব্বা বি ফ্ল্যাট ওই আমার আব্বা আমার কণ্ঠে যে গানটা প্রথম শুনছিল, মানে আমার আব্বা কোথাও থেকে প্রোগ্রাম করে আসছে, আমি তখন খুব ছোট, আমি ঘরে শুয়ে শুয়া আমি প্রথম যে গানটা আমার আব্বা শুনছে আমার মুখে, তার আগে আব্বা কোনো গান শিখায় নাই, আব্বা যে বাড়িতে গাইতো ওই তার ওইটা শুনে শুনে আমি একটা মুখস্থ করছিলাম, এটা আব্বা জানতো না। তো যেদিন আমার কণ্ঠে সে প্রথম দরজায় দাঁড়ায় দাঁড়ায়া কই আমার ঘরের ভিতর থেকে গান আসে, গান গায় কে, তখন আব্বা দরজা দিয়ে উকি দিয়ে দেখছে, তখন আমার বয়স হয়তো 4-5 বছর হবে, দেখে যে আমি গান করতেছি। সেই দিন আমার আব্বা বুঝলো যে আমার এই মেয়েটা গান শিখবে, শিল্পী হবেও, এটা আমার আব্বার মুখের কথা। আর প্রথম যেদিন এই গানটা আমি শিখছিলাম আমার জীবনের, এটা সাধু কুকিল মুন্সির, এইটা একটু শোনাই নাকি কন। আমি ভাবছিলাম কি এই হালে দিনে যাবে রে সুজন নাইয়া, আজ পার কর দুখিনী রাধারে। একটা ছোট মানুষ, সে তার জীবনের প্রথম গান এটা ছিল, তাইলে বুঝেন যে আপনাদের প্রতি আমার কতটা ভালোবাসা। সেই 4 বছর বয়স থেকে, যখন থেকে কিছুই জানি না, রাধা কৃষ্ণ এই প্রেমের কাহিনী, এই লীলা আমাদের কীর্তনীরা আপনাদেরকে সবসময় বলেছেন, তাই আমার আর বলার কিছু নাই। শ্রীকৃষ্ণ বলছেন যে আমাকে জগৎ জোড়া সবাই ভালোবাসে, ওই 16 নাম 32 অক্ষর, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে। কিন্তু আমি যার নাম জপি, আমি যাকে ভালোবাসি কিন্তু লোক সমাজ জানে না, সে হলো আমার শ্রীমতী রাধারানী। ভাবছিলাম কি এই হালে দিন যাবে রে সুজন নাইয়া, পার কর দুখিনী রাধারে। আমি ভাবছিলাম কি এই হালে দিন যাবে রে সুজন নাইয়া, পার কর দুখিনী
এখানে এই যে রাধা দুখিনী রাধারে পার করো এখন রাধা তো সেই রাধা তো নাই তার মানে কি এই এই জগতে কি রাধা নাই এখানে তাই জ্ঞানী শাস্ত্রবিদ যারা তারা প্রত্যেকই বলে নাহি পুরুষ নাহি নারী আমরা সবাই যদি তার ভজন করি আর রূপ যদি হয় আমাদের ওই নারী সেই রাধারানী তাহলেই কেবল সেই শ্রীগুরুর দর্শন পাওয়া শ্রীকৃষ্ণের দর্শন পাওয়া সম্ভব সাধনা করতে হলে ভজনা করতে হলে প্রেম করতে হলে ঠিক রাধারানীর রূপটাকেই ধারণ করে তারপরে আমার সেই ভজনা করতে হবে আমার বাবা অনেক ধরনের গান জানতো আমি তো আসলে ওইভাবে গাইতে পারি না অনেক গান আর বক্তব্য দিতে দিতে প্রতিদিন গলার অবস্থাও ভালো নাই যে কারণে অনেক কিছু হয়ে ওঠে না আমার বাবা কবি গানও গাইতেন তিনি রাধাবল্লভ সরকারের কবি গান শুনতেন জগদীশ সরকারের কবি গান শুনতেন এবং আরও অনেক বড় বড় সেই আমলের কবি গান শুনতেন তাই বাবার মুখে এরকম একটা রাধাবল্লভ সরকারের একটা ছিল ওরে গোপী বিনে কে বাজানে ভজনের সন্ধ্যা ও তারা গোপনে গৌরাঙ্গ ভজে তারা গোপনে গৌরাঙ্গ ভজে মানে না তো অনুমান তারা মানে না তো অনুমান গোপী বিনে কে বাজানে ভজনের সন্ধান তারা গোপনে গৌরাঙ্গ ভজে তারা গোপনে গৌরাঙ্গ ভজে মানে না যে অনুমান তারা মানে না যে অনুমান গোপী বিনে কে বাজানে ভজনের সন্ধান ভোলা মন গোপী বিনে কে বাজানে ভজনের সন্ধান বিদ্যা হিংসা নিন্দা ঘৃণা লজ্জা ভয় এই অষ্টপাশে মুক্তি পাইলে তারেই গোপী কয় হায় হায় তারে গোপী কয় জাতি বিদ্যা হিংসা নিন্দা ঘৃণা লজ্জা ভয় এই অষ্টপাশে মুক্তি পাইলে তারেই গোপী কয় হায় রে তারে গোপী কয় তারা দেহকে নৈবিত করে ও তারা দেহকে নৈবিত করে প্রাণ বন্ধুর সেবায় করছে দান প্রাণ বন্ধুর সেবায় করছে দান গোপী বিনে কে বাজানে ভজনের সন্ধান ভোলা মন গোপী বিনে কে বাজানে ভজনের সন্ধান তারা গোপনে গৌরাঙ্গ ভজে তারা গোপনে গৌরাঙ্গ ভজে মানে না যে অনুমান তারা সুখ শান্ত দাস্য প্রেম বাৎসল্য মধুর এই পঞ্চ প্রেম একাত্র করা মধুর ভোজপুর আসে মধুর ভোজপুর সুখ শান্ত দাস্য প্রেম বাৎসল্য মধুর এই পঞ্চ প্রেম একাত্র করা মধুর ভোজপুর আছে মধুর ভোজপুর রাধা বল্লভ পরে জগদীশে ও রাধা বল্লভ পরে জগদীশে ও তুই এখনো রইলি অজ্ঞান কেন এখনো রইলি অজ্ঞান গোপী বিনে কে বাজানে ভজনের সন্ধান ভোলা মন গোপী বিনে কে বাজানে ভজনের সন্ধান তারা গোপনে গৌরাঙ্গ ভজে গোপনে গোবিন্দ ভজে ও তারা গোপনে গৌরাঙ্গ ভজে তারা
জয় গুরু জয় গুরু। সবাই আমার জন্য আশীর্বাদ রাখবেন, 7 তারিখে আপনারা সেই কেন্দ্রে গিয়ে নৌকা মার্কায় ভোট দিবেন। সে আশাবাদ ব্যক্ত করে আমার জন্য দোয়া আশীর্বাদ চেয়ে আমি আমার আসর শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় হোক শেখ হাসিনার। আর যে যে প্রাপ্তিগুলা আজিমের